প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে বিষয় ষষ্ঠ থেকে নবম যে শ্রেণী পর্যন্ত স্থগিত যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ছিল সেটি পুনরায় চালু করানো, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পূরণ করা হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে ভিডিওটি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন, আগে যে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, তারপরে যে চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্টটি ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল না, সেই অ্যাসাইনমেন্টটি আবার দিয়েছে, সেটি আপনারা করবেন বাসায় বসে। সেই অ্যাসাইনমেন্টের চালুকরণ প্রসঙ্গে সে বিজ্ঞপ্তি এটি এই চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট নির্ধারিত প্রেরণ করা হচ্ছে। এই অ্যাসাইনমেন্ট স্থগিত হয়েছিল আপনারা সবাই জানেন, নতুন করে আবার শুরু হয়েছে। দেখেন এই বিজ্ঞপ্তি দিয়েছে 23/5/2021 খ্রিস্টাব্দে। সো আমরা এখন কি কি আছে কোন ক্লাসে সেটি দেখাবো, এবং পরবর্তীতে আমরা যে অ্যাসাইনমেন্টের সমাধান সেটি নিয়ে চলে আসবো। তা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনারা সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পান। তো তাহলে চলেন দেখা যাক। দেখেন সর্বপ্রথম আছে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা। এটি হচ্ছে শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান। আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, দেখেন প্রথম অধ্যায় থেকে দিয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ এক বিজ্ঞান কি, পরীক্ষণ এক বিজ্ঞান কি, পাঠ 5 থেকে 4 পরিমাপের প্রয়োজনীয়তা, এগুলো অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ করতে হবে। কি দেখেন, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখতে হবে। পড়ার টেবিলে পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, একটি ঘরের কতটুকু জায়গা আয়তন দখল করে তা বের করো, এবং পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে একটি পাত্রে কত লিটার পানি ধরবে তার যৌক্তিক কারণ সব ব্যাখ্যা করো। সো আপনারা এগুলো সব লিখবেন। দেখেন এটি হচ্ছে কি শ্রেণী ষষ্ঠ বিজ্ঞানের প্রশ্ন। এরপরে হচ্ছে কি ষষ্ঠ শ্রেণী দেখে কি দিয়েছে, ষষ্ঠ এরপরে সপ্তম শ্রেণী দিছে বিজ্ঞান, সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন দিয়েছে, এটা আপনারা করবেন। তারপরে আছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, এবার কিন্তু খুব কমই দিয়েছে, বেশি দেয় নাই, ঠিক আছে। তারপরে আছে দেখেন ষষ্ঠ শ্রেণীর আবার চারুকলা, এটি আছে। তারপরে দিয়েছে দেখেন শ্রেণী সপ্তমের বিষয় চারু ও কারুকলা, এটি আপনারা করবেন। তারপরে দেখেন শ্রেণী অষ্টমের বিষয় চারু ও কারুকলা। তারপরে শ্রেণী নবমের বিষয় বাংলা দিয়েছে নির্ধারিত বা অ্যাসাইনমেন্ট কাজ 2, এটি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ করতে হবে আপনাদের অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। দেখেন অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনের যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে তা কিভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে করো, যৌক্তিক মত উপস্থাপন করো, এটি আপনাদের করতে হবে। তারপরে আছে দেখেন আবার কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা নবম শ্রেণীর বিষয় রসায়ন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রথম অধ্যায় রসায়নের ধারণা, প্রত্যেক শিক্ষার্থী রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এরপর আছে দেখেন কোভিড-19 পরিস্থিতি 2021 খ্রিস্টাব্দে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী নবম বিষয় ব্যবসায় উদ্যোগ। এই ব্যবসায় উদ্যোগের যে কাজটি করতে হবে, দেখেন ব্যবসায় পরিস্থিতি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এগুলো করতে হবে। দেখেন এই কয়টি এখানে আছে, বিশেষ করে সাভারে হেমায়তপুরে চামড়া জুতা তৈরি কারখানা, পোলট্রি ফার্মে মুরগি ডিম ও বাচ্চা উৎপাদন করা, পদ্মা সেতু তৈরি করা, এগুলো ব্যবসায় ধরন পাঠ্যসূচি কিছু আছে এগুলো করবেন। তারপর 19 পরিস্থিতিতে দেখেন শ্রেণী নবম ভূগোল ও পরিবেশ আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা এগুলো করবেন। যে কাজ করতে হবে এখানে সূচনা, পরিবেশ বাঁচতে বাঁচবে পৃথিবী অনধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিমান লিখবে, সূচনা লিখতে হবে, পরিবেশের উপাদান, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের আন্তঃ সম্পর্ক, পরিবেশ সংক্রান্ত আমাদের ভূমিকা উপসংহার, এগুলো আপনারা লিখবেন। সো এই ছিল চতুর্থ পর্যায়ের যে অ্যাসাইনমেন্ট সেটি চতুর্থ সপ্তাহের। আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যে কারণে এর উত্তরপত্র আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।